দেখুন, শিল্প সাহিত্য ব্যাপারটা আসলে ওই ক্রিকেট খেলা নয়। কবি সাহেব, ক্রিকেট খেলা নয় সেটা আমরাও জানি। অরুন্ধতী, বিক্রম শেঠ, এদের কথাই ধরুন না, এরা তো সারা বিশ্বে ভারতের মুখ উজ্জ্বল করে ফেলেছে। বাংলাদেশে এত কবি সাহিত্যিক, এত চর্চা, এই এরা যদি একটু একটু ইংরেজিতে চর্চা করতো তাহলে আমার বিশ্বাস বুকার নয় নোবেল পুরস্কার পেয়ে যেত। এই তসলিমার কথাই ধরুন না। শুনেছি কবি সাহিত্যিকরা নাকি পুরোপুরি মানুষ নয়, আধা মানুষ। আসলে ঠিক তা নয়, ব্যাপারটা হচ্ছে কবি লেখকদের চারপাশ ঘিরে থাকে ছাগলের মতো বা তার চেয়ে অধম প্রকৃতির কিছু মানুষজন। তাদের হরদম দেখতে দেখতে কবিরাও মাঝে মাঝে দ্বিধায় পড়ে যায়, ভাবে মানুষ কি এখনো দুপায়ে হাঁটে। হেই হেই, ইউ মিস্টার ফ্রোজেন কবি, হোয়াট ইউ টকিং অ্যাবাউট? ভাইরা বোনেরা ভাবিরা আমার, তর্কাতর্কি নয়, মজা করতে এসে মজা করাই উচিত। ধরে নিন, মানুষ যদি মানুষ থাকে মনুষ্য সব গুণাবলী নিয়ে, তবে আমরা এখন খাবো গাবো গান শুনবো। আর মানুষ যদি মানুষরূপী দানবে পরিণত হয়েছে কেউ মনে করেন, তবে তা প্রমাণ করতে হবে এই শূন্যের নিচে 20-21 শীতে তাকে ঘর ছেড়ে খালি গায়ে খালি পায়ে বেরিয়ে পড়তে হবে। পাগলামি অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আয় নিশি। আমি মনে করি মানুষ আসলেই আর মানুষ নেই, দানব হয়ে গেছে, শুধু খেতে চায়, খেয়ে হজম করে নিতে পারে এই ঘরে সাজানো নিশির তৈরি চমৎকার দই, মুরগির কারি, পোলাও শুধু নয়, সব খেতে চায়, পৃথিবী শুদ্ধ সব। একজনের সাথে আরেকজন পাল্লা দিয়ে বাড়ি খেতে চায়, গাড়ি খেতে চায়, পরিবেশ খেতে চায়, সমুদ্র খেতে চায়, দানব হয়ে গেছে মানুষ। তাহলে কবি সাহেব বাইরে গিয়ে প্রমাণ করুন। যেতে পারি এক শর্তে। শর্তে? কি শর্তে? যদি একটা গান শোনাতে পারেন। কি গান? কার গান? সুমন চট্টোপাধ্যায়ের। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। হেরে গেছো কবি। এডিশি, আমি যে তোকে গত পরশু ক্যাসেটটা দিলাম, কই আনিনি তো? আমি নিজে তোকে বের করে দিয়েছি। ওই তো, ওই তো ক্যাসেট প্লেয়ার পাশে পড়ে আছে, আমি বাজিয়ে দিচ্ছি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই। এবার কবি তুমি জব্দ, কথা দিয়ে আর পার পাবে না। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক, অনেক পাগলামি হয়েছে, চলো। আমি বরং আপনার প্লেটটা এখানে নিয়ে আসি, ঠিক আছে? তোমাকে রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই, বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। ঋষি, কবি ভাই তো একটা প্লেট সারা না প্লিজ? আমি বলেছিলাম না কামাল? কি, ঠিক আছে ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। তুমি কবি ভাই একটা প্লেট সাজাও না প্লিজ।
সফল, একটা ঝামেলা হয়ে গেছে। এই কেউ পুলিশকে ফোন করো। সফল, আরে এদিকে আসেন না, কই ভাইকে পাওয়া যাচ্ছে না। Thank you.